রাসায়নিক সার বাদ দিয়ে জৈব পদ্ধতিতে চাষের দিশা। দুই মহিলা সবজি বিক্রেতাকে দেওয়া হলো ব্যাটারি চালিত ভ্যান। ছোট থেকেই শাকসবজি খেতে জোর করা হয়। বলা হয় শাকসবজি না খেলে সঠিক পুষ্টি পাওয়া যাবে না। তবে বর্তমানে শাকসবজি চাষের ক্ষেত্রে যে হারে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এরকম পরিস্থিতিতে ডিআরসিএসসি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা সুন্দরবনের প্রান্তিক চাষীদের দেশীয় পদ্ধতিতে পরিবেশ বান্ধব চাষের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন। এর পাশাপাশি নিরাপদ রাসায়নিক মুক্ত চাষের কৌশলও শেখাচ্ছেন তারা। এরকমই রাসায়নিক কীটনাশক ও সার ব্যবহার ছাড়া জৈব পদ্ধতিতে ফলানো চাষের ফসল ক্রয় বিক্রয়ের জন্য আজ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সুইজারল্যান্ডের সুইডেস নামক একটি সংস্থার আর্থিক সাহায্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাকরাতে একটি হাটের উদ্বোধন করা হয়। এখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ফলানো শাকসবজি পাওয়া যাবে বলে দাবি সংগঠনের। এছাড়া আজ এই হাটের উদ্বোধনে অসীমা মৃধা এবং জয়ন্তী গাইন নামে দুইজন মহিলা সবজি বিক্রেতাকে ব্যাটারি চালিত ভ্যান দেওয়া হয়। এনারা আগে প্যাটেল ভ্যান করে সবজি বিক্রি করতেন, এখন ব্যাটারি চালিত ভ্যান পেয়ে অত্যন্ত আনন্দিত এই দুই মহিলা সবজি বিক্রেতা। সংগঠনের কর্মী লুসিয়া ইয়াসমিন জানান, তারা এই উদ্যোগটি নিয়েছেন প্রত্যন্ত গ্রামের মানুষদের স্বাবলম্বী করতে এবং নিরাপদ বিষমুক্ত ফসল ফলাতে। তিনি আরো বলেন, ভবিষ্যতেই হাট থেকে ভালো রোজগার করে প্রত্যন্ত মানুষগুলি সুষ্ঠুভাবে জীবন নির্বাহ করতে পারবে এবং চাষের ক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার কমবে। ডিওসিএসসির প্রয়াসে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ক্রপস ফর এজি নামে। সেই প্রকল্পের আর্থিক সহযোগিতা করছে সুইসেড বলে একটি সুইজারল্যান্ডের অর্গানাইজেশন, এবং তাদের আর্থিক সহযোগিতা এবং ডিওসিএসসির প্রয়াসে আজকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত একটা হাটের উদ্বোধন হয়েছে, যেখানে বিষমুক্ত এবং নিরাপদ খাবার পাওয়া যাবে। এবং ডিওসিএসসির সহযোগিতায় ডিওসিএসসির প্রয়াসে বহু বছর ধরে আমরা এরকম হিঙ্গলগঞ্জের এরকম প্রত্যন্ত গ্রামগুলোতে চাষিদের নিয়ে সুস্থায়ী চাষবাসের প্রচেষ্টা করছি, এবং তাদের সাথে এরকম বিষমুক্ত রাসায়নিক সার না দিয়ে কীভাবে চাষবাস করা যায় বিভিন্ন টেকনিক তাদেরকে শেখানো হচ্ছে। তারা সেগুলো শিখে যে উৎপাদন করছে, সেই উৎপাদিত পণ্য সামগ্রী যেগুলো বিষমুক্ত রাসায়নিক মুক্ত এবং নিরাপদ সেরকম খাবার যাতে বিক্রি করতে পারে, তাই এরকম একটা হাট সেটের দুই দিদি যারা পায়ে ভ্যান চালিয়ে এরকম সবজি বিক্রি করতেন, কারণ সবাইয়ের পক্ষে বাজারে আসা সম্ভব হচ্ছে না, মানুষের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে। তো যাতে এই সবজি যারা বাড়িতে বসে কিনছে বা গ্রামের মধ্যে থেকে কিনছে তাদের কাছে এরকম বিষমুক্ত খাবার পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই ক্রপস ফর এইচডির এই যে একটা প্রয়াস। ব্যাটারি চালিত ভ্যান পেয়ে খুশি দুই মহিলা সবজি বিক্রেতা। তারা বলেন, আগে পা ভ্যান চালাতাম, খুব কষ্ট হতো ওই খবরে দেওয়ার পরে, এখন গাড়িটা পেলাম, এখন একটু কষ্টটা কম হয়। কাদের তরফ থেকে? এনজিওর তরফ থেকে, বিআর সিসি কোম্পানি থেকে পেয়েছি গাড়িটা। কতটা সুবিধা হচ্ছে? এখন একটু সুবিধা হচ্ছে, কষ্টটা কম হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।